সত্যিকারভাবে যদি আমরা এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননী শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে যদি আমি আলাপ করি, উনি দীর্ঘ ছটা বছর দেশের বাইরে ছিলেন। 1981 উনি আসেন, এই 17ই মে আমাদের দেশে আসেন। যেদিন কর্মীটোলা বিমানবন্দরে উনি অবতরণ করলেন দিল্লি থেকে, লাখ লোকের জনগণের যে একটা উল্লাস উদ্দীপনা সমাবেশ, সেটা কল্পনা করা যায় না। সেদিন আমিও ছিলাম, সেই দিনটি এমন ছিল যে আকাশের মধ্যে মেঘ, বৃষ্টি, বাদল, একদম এর মধ্যে জনগণ কিন্তু সরে যায় নাই। যে কী তার প্রতি যে ভালোবাসা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননীতে শেখ হাসিনার প্রতি, সেই দিনই দেখলাম যে কতটুকু ভালোবাসা এত ঝড় তুফানের মধ্যে একটা লোকও কিন্তু সরে নাই। আমরা সেই মিছিল আকারে আমার নেত্রীকে আমরা সেদিন নিয়ে এসেছিলাম শহরের মধ্যে। আজকে যদি আমি বিচার বিশ্লেষণ করি যে আমার নেত্রী এই দেশে আসলেন, এই দেশে এসে কী দিলেন জনগণকে, কী দিয়েছেন উপহার, আমরা সবাই জানি বঙ্গবন্ধুর অনেক স্বাদ ছিল, অনেক ইচ্ছা ছিল বাঙালিদের মুখে হাসি ফোটানো। কিন্তু কিছু মুষ্টিমেয় সৈনিক দ্বারা সপরিবারে হত্যা করা হয় আমার নেত্রী পরিবার। 2 বোন বেঁচে ছিলেন সেই দিন, তারা বাংলাদেশে ছিলেন না বিধায় শেখ রেহানা ও শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশের উন্নয়ন উচ্চ শিখরে নিয়ে গিয়েছেন তারা দেখাতে পারেন নাই। তো সরকার যতগুলি ছিল তারা কেউ দেখাতে পারেন নাই যেটা শেখ হাসিনা দেখিয়েছেন। বাপের বেটি, উনি মুগ্ধা যা বলেছেন তাই করেছেন। প্রথমে আসে আমি পদ্মা ব্রিজ, যেটা নাকি দক্ষিণবঙ্গের জন্য একটা স্বর্ণের টুকরা। দীর্ঘদিন একটা আশা ছিল যে পদ্মা ব্রিজ হবে, বরিশাল, খুলনা, যশোর এরা এই পদ্মা ব্রিজ উপরে দিয়ে তারা বাড়িতে যাবে। বিশ্বব্যাংক জাইকা এই পদ্মা ব্রিজের অর্থায়ন করবে কথা দিয়েও কিন্তু তারা কথা রক্ষা করে নাই। তারা কি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে মিথ্যা একটা অপবাদ দিয়ে। সেই দিন আমার নেত্রী তো বসে থাকে নাই, আমার নেত্রী বলেছেন আমার দেশে অর্থায়নে আমি পদ্মা ব্রিজ করে দেখিয়ে দেব এবং দেখাও দিয়েছে ইনশাআল্লাহ। আজকে দৃশ্যমান, আজকে আমরা দক্ষিণবঙ্গের সবাই যাই, শুধু দক্ষিণবঙ্গে নয়, ইভেন বিএনপিরও যায়। এখানে মনে করেন যখন দক্ষিণবঙ্গের মানুষের জিজ্ঞেস করি, ভাই কত সময় লাগলো বরিশাল যেতে, কয় ভাই 15 ঘন্টা লাগছে, যেখানে 10-12 ঘন্টা লাগতো। আজকে দেখেন ফ্লাইওভার, মেট্রো, রেল কে করছে, এগুলি সব আমার নেত্রী জননী শেখ হাসিনা। আজকে গ্রামগঞ্জে যান, রাস্তাঘাট দেখবেন এমন সুন্দর রাস্তাঘাট যে প্লেন নামা যাবে এমন সুন্দর রাস্তাঘাট উনি করেছেন। তো আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতেছি, আমি বগুড়ায় গিয়েছিলাম মাস 3 আগে, সেই বগুড়াতে দেখলাম কীভাবে চাইল্ড লাইন রাস্তা সেই 5B পর্যন্ত গিয়েছে, কী সুন্দর রাস্তা। আমার নেত্রীর মধ্যে কোনো অহংকার অহমিকা নাই যে জিয়া রহমানের বাড়ি আমি এখানে করবো না, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আর এই বিএনপি যখন তারা ক্ষমতায় ছিল আমার ফরিদপুরের মধ্যে একটা রাস্তাঘাটও করে নাই, কেন করেন নাই, আমার বঙ্গবন্ধুর দেশ বিধায়। কিন্তু আমার নেত্রীর মধ্যে এটা নাই, আমার নেত্রী একটাই কথা, আমার পিতা দেশ স্বাধীন করে দিয়েছে, পিতৃর দরবারে আমাদের একটা পতাকা দিয়েছে আর আমি দেশকে আমি সাজাবো, আজকে আমার পিতা নাই। ঠিক, উনি কোন জেলায় কে কার বাড়ি সেটা দেখেন না উনি। আজকে দেখেন আমরা যদি আলোচনা করি, এই যে মুক্তিযোদ্ধা এদের ভাতা বাড়াই দিয়েছে, দ্বিগুণ করে দিচ্ছে, আরও দিবে, বিনা সুদে তাদের ঋণ দিচ্ছে, যেটা বিগত সময়ে যারা সরকার ছিল তারা কিছুই করে নাই। দেখেন আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব উনি আবার এগুলি প্রচলন করেছেন, যাদের গৃহহীন তাদের গৃহ দিচ্ছে। সবচেয়ে আশ্চর্য জিনিস, এই কোভিড-19 সময় বিশ্বের অনেক লোক বলেছে, অনেক দেশ বলেছে যে বাংলাদেশ ছোট দেশ, এর মধ্যে জনবসতি বেশি,
কোটি কোটি লোক মারা যাবে, কবর দেওয়ার জায়গা থাকবে না। আমার নেত্রী কী করলেন, ঠিক সময়ে এশিয়ার মধ্যে কোনো দেশে কিন্তু কোভিড টিকা আনতে পারেন, আমার নেত্রী এনেছেন এবং বিনা পয়সা আমাদের দিয়েছেন। আমার নেত্রী বিনা পয়সায় আল্লাহ আমাদের রক্ষা করেছে, আমার নেত্রীর দোয়ার বরকতে আমরা প্রত্যেকেই বিনা পয়সায় 4 টাকা 3 টাকা করে ডোজ দিয়ে দিয়েছি। বিদেশের যে কথা বলছে সে কথার সাথে কোনো কাজের মিল ছিল না। তো নেত্রী যে যা করতেছেন এই দেশের জন্য, তো এই দেশের জন্য যে করতেছেন ওনার তো একটা হক আছে ওনার জন্য দোয়া করা। ইয়া রাব্বুল আলামিন আমার নেত্রীকে আরও দীর্ঘায়ু দেন, যেন আমাদের বাদবাহীর যে টুকটাক কাজগুলি আছে এগুলি সমাধান করতে পারে। দেখেন আমারটা ঢাকা পাসের সবচেয়ে বড় যে জিনিসটা স্বপ্ন আমার 2-3 ভাগে বিভক্ত। প্রথমত শিক্ষা, শিক্ষা খাতটাকে আমি খুব সুদৃষ্টি রাখছি। আমাদের রেজাল্ট কিন্তু ভালো, আমাদের ডেমরা যাত্রাবাড়ি থানার মধ্যে যতগুলি স্কুল আছে রেজাল্ট অনেক ভালো, অনেক ভালো। আর একটা হলো রাস্তাঘাট, রাস্তাঘাট মোটামুটি আমার নেত্রী যেই অর্থ দিয়েছেন আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেকটা জায়গা দেবেন, অলিগলি সব ঢালাই, রাস্তাঘাটও ইনশাল্লাহ চাহিদা, হয়তো কিছু বাকি আছে সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের মাননীয় এই মেয়র সাহেব, হ্যাঁ বেশটা তাপস সাহেব, উনি যেভাবে সুদৃষ্টি রাখছেন প্রতি অলিগলিতে গিয়ে গিয়ে উনি দেখছেন কোথায় কী লাগবে, এটা হয়ে যাবে। আর আমার সবচেয়ে বড় চাওয়া হলো যে আমরা যে দৃষ্টিনন্দন যে সুলতানা কামাল ব্রিজ থেকে যে যাত্রাবাড়ি পর্যন্ত যে রাস্তাটা অচিরে এটা 90% শেষ হয়ে গেছে, 10% বাকি, এটা উদ্বোধন করা হবে। তবে এখানে আমি সংসদে বলেছি, আমি একাধিকবার বলেছি যে আমাদের নামার লোপ আছে, আমাদের নামার লোপ আছে, যেটা নাকি আপনার এসে যায় ডেমরা যায় কিন্তু উঠার লোপ নাই। যদি এই দৃষ্টিনন্দন রাস্তা যদি আমাদের যখন চালু হয়ে যাবে তখন আপনার সেই ব্রাহ্মণবাড়িয়া সিলেট এই নেত্রকোণা আমাদের সেই নরসিংদী বিভিন্ন জায়গাতে যে গাড়িগুলি আসবে তখন কিন্তু তারা পাড়া মানে এখানে যাত্রাবাড়ি এসে জাম হয়ে যাবে, কিন্তু আমরা এটা সুফল পাবো না, এতে গাড়ি সমস্ত জাম হয়ে যাবে। আর যদি উঠার লোপ থাকে যারা দূরে যাবে তার উপরে চলে যাবে আর যারা নিচে নিচে থাকবে। এটা আমার মাননীয় নেত্রীকে আমি অনুরোধ করছি যাতে এটা অচিরেই যেন এটা কাজটা শুরু করে দেয় আমাদের দিকে চেয়ে, আমার উদ্দেশ্য এটি। আর সবচেয়ে বড় যে জিনিসটা মোটামুটি আমাদের এখানে আমাদের প্রশাসন তারা দৃষ্টি রাখছেন, বিশেষ করে মাদক দ্রব্য যাতে জিরো টলারেন্স হয়তো করতে পারেন না এখনও কিন্তু হয়ে যাবে, চেষ্টা অব্যাহত আছে। আর বিশেষ করে আরেকটা কথা যেটা নাকি আইন শৃঙ্খলা মোটামুটি আমি এটা জোর গলায় বলতে পারবো যে অন্য অন্য এলাকার থানা যে আমাদের যাত্রাবাড়ি ড্যামরা আইন শৃঙ্খলা অনেক অনেক ভালো আমি মনে করি, কেননা এত লোকের বসবাসের মধ্যে উদ্ভট কোনো ঘটনা আমি আমার চোখে পড়েনি, দু একটা এটা তো হিসাবের বাইরে, এটা আমি কাউন্ট করি না। তবে ইনশাল্লাহ আমার উদ্দেশ্য যে আগামীতে আমাদের এই দুইটা থানাকে নিয়ে তো আমার কনস্টিটিউয়েন্সি ঢাকা 5, ইনশাল্লাহ আমি আরও তাদের সেবা করার জন্য আমার মনোনিবেশ করবো যদি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন। হ্যাঁ আমি ঢাকা 5কে তিলোত্তমা করে তুলব এবং যেন অন্য অন্য থানা বলে যে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করব যে আমার থানাকে দেখে তারা যেন প্রশংসা করে, আমি এই আশা রাখি। আমার ঢাকা 5-এর যারা জনগণ তারা মোটামুটি আমার প্রতি তারা খুব তাদের আমার প্রতি আমাকে যারা বয়োজ্যেষ্ঠ যারা প্রবীণ এরা স্নেহ করেন এবং যারা আমার বয়সে যারা আছে আমাকে তারা সবসময় সম্মান করেন এবং আমাকে নিয়ে যে কোনো ব্যাপার হোক এই কাউন্সিলে যারা আছেন ওরা আমাকে নিয়ে যখন কোনো সমস্যা হয়, কিছুক্ষণ আগে সালুদ্দিন সাহেব আসলো আমার সাথে আলাপ করে সলাপ পরামর্শ করে কাজ করেন। বিশেষ করে আমি এগুলি আমার গুণ না, কিন্তু আমি মনে করি আমার নেত্রীর গুণ, আমার নেত্রীর গুণের জন্য আজকে আমাদের এই থানাগুলি থানার মানুষেরা যেসব সুফল লাভ করতেছে আমার নেত্রীর জন্য, এটা আমরা সাথে ওনার সাথে শরিক। আগামীতে ইনশাল্লাহ আমার থানাকে আবারও বলছি একটা সুন্দর রোল মডেল হিসাবে আমি দেখতে চাই, আমার ইচ্ছা। ধন্যবাদ সবাইকে, জি নিউজ 71কে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।